প্রতিদিন সমাজ মাধ্যমে ভাইরাল হয় কত কিছু, কখনো ছবি, কখনো নাচ গান, কখনো বা বন্ধু বন্ধু ইয়ার্কি মারছে। এবার এইরকম ধরনের ভাইরাল ভিডিও বা ছবি আমরা দেখে অভ্যস্ত। তবে এবার যে ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাবো তার মূলত দুটি কারণে ভাইরাল। এক হচ্ছে সেখানে বাবা তার ছেলেকে তালিম দিচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের, আর একেবারে ছোট্ট খুদে একেবারে বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে সেই কঠিন শাস্ত্রীয় সঙ্গীত গাইছেন। আর তারপরে আরেকটি ঘটনা রয়েছে, সেই ভিডিও চোখে পড়ে গিয়েছে স্বয়ং বিগ বির, আর তারপরে তাদের শাস্ত্রীয় সঙ্গীত চর্চা এখন রীতিমতো চর্চার বিষয়। সমাজ মাধ্যমে প্রত্যেক দিন আমরা ঘোরাফেরা করি, সময়ে অসময়ে, কাজে কাজের ফাঁকে, কখনো না কখনো আমাদের চোখ এবং আঙ্গুল চলেই যায় মোবাইল ফোনে বা কম্পিউটারের স্ক্রিনে। আমরা দেখতে থাকি কখন কোথায় কি ভাইরাল হচ্ছে, আর বিশেষ করে যখন কোনো ছবি ভাইরাল হয়ে পড়ে তখন তো আমরা শেয়ারও করি। আবার কখনো কখনো দেখা যায় কোনো বন্ধু কোনো বন্ধুর সঙ্গে নেহাত ইয়ার্কির ছলেই হাসাহাসি করছে, সেই ভিডিও ভাইরাল হয়। আবার নাচ গানের ভিডিও ভাইরাল হয়। আর এবার সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হলো যা ভাইরাল হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। এক, এক খুদে সেখানে দেখা যাচ্ছে তার বাবার সঙ্গে সঙ্গীত চর্চা করছে, শাস্ত্রীয় সঙ্গীত, যথেষ্ট কঠিন, বাবা ছেলেকে তালিম দিচ্ছে আর সেই রকম তালিম মেনে খুদে গানও গাইছে, আর সেই তালিমে কখনো কখনো ভুল চোখ হলে তার বাবা তাকে বলছে শান্ত হতে, কখনো বলছে ধীরে গাইতে, আর ছেলেও ঠিক তেমনভাবেই বাবার সঙ্গে উত্তরও দিচ্ছে। আর এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে সমাজ মাধ্যমে। দেখা যাচ্ছে এক বাবা এক ছেলের গল্প, আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তার চোখে পড়ে যায় বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চন সঙ্গে সঙ্গে সেই ভিডিও শেয়ার করে দিয়েছেন ভক্তদের সঙ্গে, আর সেই ভিডিও শেয়ার করা মাত্রই ফের এক লাফে ভিডিওটি আবার ঘুরতে শুরু করে, এবং এখন সারা ভারতে প্রায় সব নেটিজেনের ফোনেই কখনো না কখনো একবার না একবার এই ভিডিওটি পৌঁছিয়ে গিয়েছে। আর সেই বাবা আর ছেলের শাস্ত্রীয় সঙ্গীত চর্চা এখন রীতিমতো চর্চার বিষয়। দেখুন, স্নেহাজি সুন্দর যুবতী, মানে তুমি মানে স্নেহাজি সুন্দর যুবতী।